ইরান মাটির নিচে আস্ত মিসাইল শহর বা মিসাইল সিটি তৈরি করে ফেলেছে। ইসরায়েল ড্রোন হামলা করেছিল, ইরান তো এখনো ঝাঁপও খোলেনি। বিশ্বাস করুন, তেহরান একটা ব্রহ্মাস্ত্রে টপকে যাচ্ছে রাশিয়া চীন আমেরিকাকে। অদ্ভুত মিসাইল সিটির জন্য ফান্ডিং কোথা থেকে পেল ইরান? ইরান বদলা নেবেই, বদলার আগুন এতটা তীব্র হয়। ইসরায়েল আমেরিকা ভুলেও খোঁচাচ্ছে না তেহরানকে। ইরান যে দেশের নিচে আস্ত একটা রণক্ষেত্র তৈরি করে রেখেছে। সিএনবিসি নিউজের রিপোর্ট বলছে, মিসাইল সেটের একটা ঝলক বিশ্বের সামনে এনেছে তেহরান। বড় বড় টানেলের ভেতরে সারি সারি সাজানো মিসাইল, হঠাৎ অস্ত্র নিয়ে এমন পাগলামি কেন শুরু করলো ইরান? এক থেকে দেড় মাস আগেই একটা খবর এসেছিল, রাশিয়া চীন আমেরিকার পর ভয়ঙ্কর হাইপারসনিক মিসাইল ইরান বানিয়ে ফেলেছে। এমনকি ইরান নাকি পরমাণু অস্ত্র তৈরির কাজটাও শুরু করে দিয়েছে। ইসরায়েল আর গর্জন করছে না ইরানের উপর, হয়তো করবেও না, কারণ সামনে চলে এসেছে ইরানের ভয়ঙ্কর সত্যি। ইরানের সংবাদ সংস্থা ইরনা বলছে, উপসাগরীয় তীরে প্রায় 2,200 কিলোমিটার এলাকা জুড়ে ইরানের মিসাইল সিটি অবস্থিত। তবে মাটি থেকে কতটা গভীরে রয়েছে এই শহর সেটা জানা যায়নি। বলা হচ্ছে স্পষ্টভাবে, এটা ইরানের শত্রুদের জন্য দুঃস্বপ্নের কারণ হবে। শত্রু কারা? এই মুহূর্তে আমেরিকার আগেও নামটা উঠে আসে ইসরায়েলের। ইরানের উপর ভয়ঙ্কর ড্রোন হামলা করা হয়েছিল, সাসপেক্ট ছিল ইসরায়েল। তবে আমেরিকা চেয়েছিল ইরান যাতে তাদের ড্রোন তৈরি করা বন্ধ করে দেয়। কেন জানেন? কারণ ইউক্রেনে প্রতি মুহূর্তে শত শত ইরানি ড্রোন পাঠিয়েই তো অ্যাটাকটা রাশিয়া করছে। যুক্তরাষ্ট্র অবাক হয়ে গিয়েছিল, মার্কিন ও পশ্চিমাদের তৈরি প্রযুক্তি, বিশেষ করে সেমিকন্ডাক্টর এবং জিপিএস মডিউলের মতো ছোট ছোট সরঞ্জাম কিভাবে ইরানের হাতে এলো, যা দিয়ে ইরান ড্রোন তৈরি করছে। আন্ডারগ্রাউন্ডে অবশ্য ইরান কি করছে সেটা ইরানই জানে, আর কেউ জানে না, কারোর পক্ষে জানা সম্ভব নয়। ইরান ভূগর্ভস্থ মিসাইল শহর তৈরি করেছে, যা পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের তীর থেকে বেশ গভীরে বিস্তৃত। ইরানের ভূগর্ভস্থ শহরগুলোতে রয়েছে জাহাজ, মিসাইলের বড় সড় ভাণ্ডার। দক্ষিণ ইরানের পুরো তীর জুড়েই নাকি সেসব অস্ত্র রয়েছে। তবে জেনে রাখুন, অস্ত্রগুলোর বেশিরভাগই নিয়মিত ইরানি নৌবাহিনীর নয়, ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের হাতে রয়েছে। ইরাকের বাগদাদ বিমানবন্দরে 2020 সালে জেনারেল কাসেম সোলেইমানি নিহত হবার পর ইরান প্রতিজ্ঞা করেছিল, মার্কিনীদের থেকে তারা বদলা নেবেই। সেজন্যই কি আস্ত একটা অস্ত্রের শহর তৈরি করে ফেললো ইরান? অবাক হয়ে যাচ্ছে বিশ্ব। তেহরান বলছে, মিসাইল সিটির যেটুকু ছবি প্রকাশ্যে আনা হয়েছে সেটা শুধুমাত্র ট্রেলার। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা ডিফেন্স মিনিস্ট্রি প্রত্যেকটা মুহূর্তে ইরানকে নিয়ে চাপে থাকে। পেন্টাগনের মতে, ইরানের সবথেকে স্ট্রং পয়েন্টটাই হলো এদের ক্ষেপণাস্ত্র শক্তি, মিসাইল পাওয়ার। মধ্যপ্রাচ্যের সবথেকে বড়, বিশেষ করে স্বল্প পাল্লা এবং মাঝারি পাল্লার মিসাইল তেহরানের আসল স্ট্রেংথ। আর সেই মিসাইলের পরিমাণ যদি একটা শহরের মতো হয়, তাহলে আতঙ্ক, চাপ, ব্লাড প্রেশার তো বাড়বেই শত্রুর। ইরান একবার ঝাঁপ খুললে ইসরায়েলের কি হতে পারে বলুন তো? প্রথম কলকাতা, ব্যুরো।